আমরা ওই প্রশ্নের সাথে একটু জুড়ে দিচ্ছি, হকুল ইবাদের পারে কিভাবে ভারসাম্য রক্ষা করবেন। মায়ের অধিকার আছে, বাবার অধিকার আছে, সন্তানের অধিকার আছে, স্ত্রীর অধিকার আছে, এগুলো হকুল ইবাদ। এগুলি পালন করার ক্ষেত্রে যেন আপনার ভারসাম্য থাকে। আপনি স্ত্রীর জন্য অধিকার বাস্তবায়ন করতে গিয়ে মায়ের দিকে তাকালেন না, অথবা মায়ের কথা শুনতে গিয়ে স্ত্রীকে বঞ্চিত করলেন, অথবা সন্তানের কথা শুনতে গিয়ে বাবা মাকে বঞ্চিত করলেন, অথবা বাবাকে দেখতে গিয়ে সন্তানকে বঞ্চিত করলেন, কোনোটাই করা যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সবাইকে আপনার এমনভাবে আপনাকে দেখতে হবে যে সবার অধিকার, আপনার যত সামর্থ্য অনুসারে সবার অধিকার আপনি যেন দিতে পারেন, সামর্থ্য অনুসারে যতটুকু পারেন অতটুকু আপনি প্রদান করবেন।